মানুষ যেন দুনিয়াতে এসে সে তার গন্তব্য ভুলে না যায়, মরণের কথা ভুলে গিয়ে মানুষ যেন পাপাচারে ধাবিত হয় সে যেন জাহান্নামের পথে পরিচালিত না হয়, এই জন্য রব্বুল আলামিন মৃত্যুর কথা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় স্মরণ করিয়ে দিয়েছেন। প্রত্যেকটি প্রাণীকে যে মরতে হবে এই কথা রব্বুল আলামিন একই আয়াত রব্বুল আলামিন কোরআনে কারীমের তিনটি সূরার তিনটি আয়াতে একই কথা আল্লাহ বারবার বলেছেন। কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াত, কোরআনুল কারীমের ২১ নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের ৩৫ নম্বর আয়াত এবং কোরআনুল কারীমের ২৯ নম্বর সূরা সূরাতুল আনকাবুতের ৫৭ নম্বর আয়াত, তিনটি সূরার তিনটি আয়াতে আল্লাহ এই একটা কথা তিনবার বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, প্রত্যেককেই মরতে হবে, মরণের স্বাদ প্রত্যেককে ভোগ করতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আরবের একজন বিখ্যাত কবি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মউত হচ্ছে এমন একটা বিষয় যে পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর হলো এমন একটি ঘর যে ঘরে সবাই প্রবেশ করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মরতে হবেই আপনাকে, এখন হোক বা পরে হোক, আজ হোক বা কাল হোক, মরণ আপনার কাছে আসবেই আসবে। নাম্বার টু, মৃত্যুর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে পালিয়ে কোথাও গিয়ে কেউ রেহাই পাবে না। বড়লেখা থানায় আপনার নামে মামলা হলো, ওয়ারেন্ট হয়ে গেলে পুলিশ যদি আপনাকে ধরার জন্য অ্যারেস্ট করার জন্য আপনার বাড়ির দিকে রওনা হয়, এই খবর যদি কেউ জেনে আপনাকে জানায়, যদি বলে আপনার বাড়িতে পুলিশ আসতেছে আপনি এখনই বাড়ি থেকে পালিয়ে যান, আপনি যদি আপনার বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে যান হয়তো আপনি পুলিশ বা প্রশাসনের হাত থেকে রেহাই পাবেন। কিন্তু মালাকুল মউত যখন আপনার জান কবজের জন্য আসবে কোথাও গিয়ে পালিয়ে বাঁচা যাবে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসাএর ৭৮ নম্বর আয়াতে বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য উঁচু কোনো টিলায় গিয়েও যদি তুমি অবস্থান নাও তাও তুমি বাঁচতে পারবা না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরাতুল জুমুয়া এর ৮ নম্বর আয়াতে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ দুন ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরবের একজন কবিতার কবিতায় খুব চমৎকার দুইটা লাইন লিখেছেন, ওই লাইনগুলো এই আয়াতের ভাবানুবাদ হয়ে গিয়েছে, কাব্যানুবাদ হয়ে গিয়েছে। তিনি লিখেছেন ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানাল্লাহু ওয়া ইয়ুরকা আসবাবাস সামা বিসুল্লামি, মরণ থেকে পালাও তুমি সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, যেখানেই যাবেন ওখানে আপনাকে মৌত এসে ধরবে। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, খুব খেয়াল করে শুনেন, সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা। সুলাইমান নবীর নাম আপনারা জানেন কিনা? কিতা মুকুট ডিফা লাগে গেল নি মাথুক না খানে
সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে 13 বছর বয়সে আরোহণ করেছিলেন তিনি মানুষ শাসন করেছেন জিনদেরকে শাসন করেছেন আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন পশু পাখির ভাষা বুঝতেন বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন বাতাস তার হুকুম মানত সুলাইমান নবীর সময়ের ছোট্ট একটা ঘটনা বলছি তিনি একদিন তার সিনিয়র একজন মন্ত্রীকে নিয়ে একটা মজলিসে বসে আছেন এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে সাক্ষাৎ করলো কথাবার্তা শেষ করে মালাকুল মউত যখন বিদায় নিচ্ছিলেন তখন ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন মন্ত্রী বেচারা ভীত বিহ্বল হয়ে গেল কলিজাকে পেয়ে উঠল মন্ত্রী তখন সুলাইমান আলাইহিস সালামকে বলল ওগো আল্লাহর নবী সুলাইমান কিছুক্ষণ আগে আপনার সাথে সাক্ষাৎ করতে এসে যে লোকটা কথাবার্তা বললেন তাকে তো চিনলাম না কখনো দেখি নাই সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন ইনি কোন সাধারণ মানুষ নন মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সাথে দেখা করতে এসেছিলেন এই কথা শুনে মন্ত্রীর ভয় আরো বেড়ে গেল সে তখন বলল এই জন্যই তো তিনি যাওয়ার সময় আমার দিকে এমন অবাক নয়নে বিস্ময়ের সাথে তাকিয়েছেন তার তাকানোর স্টাইল দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে আমি অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গিয়েছি ওগো আল্লাহর নবী সুলাইমান আল্লাহ তো আপনাকে মুজিজা দিয়েছেন বাতাস আপনার হুকুম মানে আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন বাতাস হুকুম মতো সুলাইমান আলাইহিস সালামের ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসলো পরের দিন মালাকুল মউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার মালাকুল মউত গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে কিভাবে তাকিয়েছিলে আমার মন্ত্রী বেচারা এত ভয় পেল কেন আমি তো বুঝলাম না মালাকুল মউত তখন বললেন ওগো আল্লাহর নবী সুলাইমান আমি আপনার সাথে সাক্ষাৎ করে যখন বিদায় নিচ্ছিলাম আপনার মজলিসে এই মন্ত্রীকে দেখে আমি অবাক হয়ে গেলাম সুলাইমান আলাইহিস সালাম বললেন কেন তুমি অবাক হয়েছো মালাকুল মউত তখন বললেন আপনার সাথে সাক্ষাৎ শেষ করে আল্লাহর দেওয়া আদেশ ছিল এই লোকটার জান যেন আমি গিয়ে হিন্দুস্তান থেকে কবজ করি আমি মালাকুল মউত এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে এক দেশ থেকে আরেক দেশে যেতে আমার না হয় সময় লাগে না চোখের পলক ফেলার আগে আমি চলে যেতে পারি কারণ দ্রুত গতিতে চলার জন্য এই ক্ষমতা মালাকুল মউতকে দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে আমি না হয় চোখের পলক ফেলার আগে এখান থেকে হিন্দুস্তান যেতে পারবো কিন্তু আমি অবাক হলাম এই লোকটার জান কিছুক্ষণের মধ্যেই আমি কবজ করব হিন্দুস্তান থেকে সে আপনার কাছে এখন কি করে আমি কি আল্লাহর আদেশ মতো তাকে গিয়ে ওখানে পাবো কিনা যেহেতু আমি আল্লাহর আদেশের অনুগত চিন্তা ভাবনা না করে শুধু অবাক হয়ে থাকি আমি যখন আমার কাজ সম্পাদনের জন্য হিন্দুস্তানের ওই জায়গায় গেলাম গিয়ে দেখি আমার আগে লোকটা ওখানে হাজির আরেকবার আমি অবাক হলাম সুলাইমান আলাইহিস সালাম বললেন আমিও তো তোমার কাছ থেকে ঘটনা শুনে অবাক হলাম কারণ আমার এই মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে দ্রুত গতিতে হিন্দুস্তান পর্যন্ত গেল কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না মরণের হাত থেকে বাঁচা গেল না No one can escape from death. মৃত্যু থেকে পালিয়ে দুনিয়ার কেউ রেহাই পাবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর নবী রাসূলরাও এই মউত থেকে বাঁচতে পারেন নাই। আদম আলাইহিস সালাম দুনিয়ার সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন তাকে যখন নিজের হাতে বানালেন এরপরে আদম আলাইহিস সালামকে বললেন ও আদম
আমি তোমাকে নিয়ে একটা রূহ সভা করতে চাই জনগণ নিয়ে হয় জনসভা রূহ নিয়ে হয় রূহ সভা আদম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ রূহ সভা এটা আবার কি আল্লাহ তখন আদম আলাইহিস সালামের ঔরস থেকে কিয়ামত পর্যন্ত আসা আদম আলাইহিস সালামের অনাগত সকল সন্তানদের রূহগুলোকে সামনে হাজির করলেন সেদিন আমিও ছিলাম আপনারাও ছিলেন এরপরে আল্লাহ সবার কাছ থেকে সাক্ষ্য নিয়েছেন আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বি আমি কি তোমাদের রব নই আমরা তখন বলেছিলাম কলু বালা আমরা বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব কে আরো জোরে বলেন আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আকবার আল্লাহ সাক্ষ্য নিয়েছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন ইয়া আদম হে আদম উমরুক আলফ সানা তোমাকে আমি 1000 বছর হায়াত দিয়েছি কত বছর আরো জুড়ে মাতুকাতে কত বছর আদম আলাইহিস সালামের সামনে এতগুলো রূহ তিনি বললেন আল্লাহ মান হাউলাই এরা কারা আল্লাহ তাআলা বললেন হাউলাই আবনাউক এরা সবাই তোমার সন্তানাদি আদম আলাইহিস সালাম খুশি হলেন হঠাৎ করে তিনি একটা রূহের দিকে তাকিয়ে বললেন আল্লাহ এটাকে মান হাযা আল্লাহ বললেন হাযা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ আমি তাকে নবীও বানাবো সুবহানাল্লাহ পড়ে আদম আলাইহিস সালাম বললেন আমার ছেলে দাউদ এত সুন্দর করে তুমি তাকে বানিয়েছো আল্লাহ আমাকে তো তুমি 1000 বছর হায়াত দিয়েছো আমার ছেলে দাউদ কি তুমি কত বছর হায়াত দিয়েছো আল্লাহ বললেন সিত্তুনা সানা 60 বছর হায়াত দিয়েছো আদম আলাইহিস সালাম বললেন আমাকে তুমি 1000 বছর হায়াত দিয়েছো আর আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর আল্লাহ আমার ছেলে দাউদ তার হায়াত আর একটু বাড়ান প্রয়োজনে আমার হায়াত থেকে 40 বছর কেটে আমার ছেলেকে দেন আল্লাহ আদম আলাইহিস সালামের আবেদন কবুল করলেন আদম আলাইহিস সালামের বয়স থেকে 40 বছর কমায়া 40 বছর দাউদ নবীকে দিলেন আগে ছিল 60 60 আর 40 কত হইছে আর আদম নবীর হায়াত থেকে 40 কমে গেল 1000 থেকে 40 বাদ কত থাকলো আদম নবী দুনিয়াতে আসার পর 960 বছর পরে মালাকুল মউত হাজির আদম আলাইহিস সালাম বললেন মালাকুল মউত তোমার তো টাইম হয় নাই টাইমের আগে চলে এসেছো কেন তিনি বললেন টাইম তো হয়ে গিয়েছে কারণ আপনি তো আপনার হায়াত থেকে 40 বছর আপনার ছেলেকে দিয়ে ফেলেছেন 960 বছর দ্য টাইম ইজ ওভার সময় শেষ তিনি বললেন না আমার সময় শেষ না মালাকুল মউত বললেন কেন বলেন আমি তো দেই নাই মালাকুল মউত বললেন না আপনি দিয়েছেন আদম আলাইহিস সালাম বললেন না আমি দেই নাই নাসিয়া আদম ফানাসিয়া বানু আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন দিয়েছেন ঘটনা ভুলে গিয়েছেন এজন্য আদম আলাইহিস সালামের সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায় ভুলে যাওয়ার স্বভাব আমাদের মধ্যে আছে যেমন 4-5 দিন আগে এক জায়গায় গিয়েছিলাম মনে নাই আমরা বলি না আমি তো ওখানে যাই নাই আমরা অনেক সময় খেয়েছি তাও বলি খাই নাই অনেক সময় আমরা কোনো জিনিস পকেটে নিয়েছি ঘরে ফোন করে বলি না আনি নাই কি বলেন এরকম হয় কি হয় না ভুলে যাওয়ার স্বভাব আমাদের মধ্যে আছে না নাই দুজন বিবাদে লিপ্ত হলেন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন ফিরে আসো এখন থেকে সংরক্ষণের পদ্ধতি লিখে রাখার পদ্ধতি সাক্ষ্য গ্রহণের পদ্ধতি চালু হলো আমার আদম দিয়েছে ভুলে গিয়েছে বাদ দাও আরো 40 বছর দাও 1000 বছরই পেয়েছেন কিন্তু বলেন তো 1000 বছর পরে পৃথিবীতে থাকতে পেরেছেন জুড়ে বলেন তাহলে এই ঘটনাগুলো থেকে কি বুঝলাম পৃথিবীর পয়গাম্বরেরাও মরণের হাত থেকে রেহাই পাবে নাই আমিও পাবো না আপনিও পাবেন না মরণের এই থাবা থেকে কেউ রেহাই পাবে না মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুর থাবা যখনই আসবে আপনাকে সব ছেড়ে দিতে হবে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সরি মুসা আলাইহিস সালাম তিনি খুব গরম নবী ছিলেন কত গরম ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহু আকবার
তো বুখারী শরীফে হাদিস এসেছে মালাকুল মউত যখন মুসা নবীর কাছে আসলেন মুসা নবী বললেন কি ব্যাপার কেন এসেছো মালাকুল মউত তখন বললেন কেন এসেছি জানেন না আমি এসেছি আপনার জান কবজ করতে তিনি বললেন তাই আসো কাছে আসো ফালাম্মা জাআহু সাক্কাহু যখন কাছে এসেছেন একদম চোখের উপরে থাপ্পড় লাগিয়েছেন মালাকুল মউত এক থাপ্পড় রেখে আল্লাহর কাছে গিয়ে বলল আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত আল্লাহ এমন একজনের কাছে আপনি পাঠিয়েছেন উনি তো মৃত্যু চান না মনে হয় মরতে চান না গিয়েছিলাম ওনার জান কবজ করতে উল্টা আরো আমারে মায়ের আরম্ভ করে নিয়েছে আল্লাহ বললেন যাও আমার নবী মুসার কাছে যাও গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান একটা ষাঁড়ের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিব মুসা নবী বুদ্ধিমান তিনিও বললেন মালাকুল মউত ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে মালাকুল মউত বললেন তখন আপনাকে মরতে হবে মরণ থেকে রেহাই পাওয়া যাবে মুসা নবী তখন বললেন যেহেতু মরতেই হবে দেরি করবো আর কেন আমার জান কবজ করো আমি আমার মালিকের সাথে দিদার লাভ করতে চাই সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এই মরণের থাবা থেকে নবীরাও রেহাই পান নাই আমরাও রেহাই পাব মৃত্যুর চার নম্বর বৈশিষ্ট্য হলো দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ এন্ড ইট ডাজেন্ট কাম উইথ এনি ওয়ান পারমিশন মৃত্যু এর সময়টা নির্ধারিত কখন আপনি মারা যাবেন এটা কেবলমাত্র একজন জানেন তিনি কে আপনি ভাবছেন আমি সুস্থ মানুষ আজকের আমি মরব না আজকে রাতে বেঁচে থাকবো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর একটা কবিতা আমার মনে পড়ে গেল তিনি একটা কবিতা লিখেছেন কাম মিন সহিহিন মা তা গায়রে ইল্লা জগতের কত মানুষ আছে তাকায় দেখো তোমরা যারা হঠাৎ করে কারণ ছাড়া রোগ বালাই ছাড়া হঠাৎ মারা গিয়েছে এরকম হঠাৎ মৃত্যু আমাদের সমাজে মাঝে মাঝে হয় কি হয় না তিনি কবিতা লিখেছেন কাম মিন সহিহিন মা তা গায়রে ইল্লা তাকিয়ে দেখো জগতের দিকে কত মানুষ কারণ ছাড়া হঠাৎ মারা যাচ্ছে আবার তিনি বলছেন আবার দেখো কত মানুষ অসুস্থ সবাই ভাবছে যে কোনো সময় মারা যাবে তাও লোকটা দীর্ঘ দিন ধরে আল্লাহর রহমতে বেঁচে আছে সুবহানাল্লাহ মরণের সময় আমরা কেউ জানি না কে কখন মারা যাব আমরা জানি না মরণের সময় যদি আমরা সবাই জেনে ফেলতাম তাহলে মরার আগের দিন পর্যন্ত আমরা গুনাহ করে যেতাম আর মরার আগের দিন তওবা করে আমরা সবাই ভালো হয়ে যেতাম এই জন্য মরণের সময়টাকে আল্লাহ গোপন রেখেছেন কেন গোপন রেখেছেন যাতে আমরা মরণের কথা স্মরণ রেখে আমরা যেন নেক আমল করতে পারি আর আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহর পরীক্ষা করা যাতে আমরা নেক আমলের প্রতি ধাবিত হই এজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মরণ আর জীবন আমি দিয়েছি জন্ম মৃত্যুর মাঝখানের এই সময়টা পরীক্ষা করার জন্য আমি দেখতে চাই কে নেক আমলে তোমাদের মধ্যে বেশি এগিয়ে যায় মৃত্যুর সময় আমরা কেউ জানি না দেখেন গত সপ্তাহে তুরস্কে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে রাতের বেলা মানুষ ঘুমিয়েছে ছাত্ররা হয়তো এই চিন্তা করে ঘুমিয়েছে সকালবেলা উঠে আমি কলেজে যাব ইউনিভার্সিটিতে যাব যারা চাকরি করে এই চিন্তা করে ঘুমিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজে যাব কিন্তু ভোর রাতে ঘুমের মধ্যে বিল্ডিং গুলোকে দশায়া দিয়া মরণ দিয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই যে আমরা এশার নামাজ না পড়ে অনেকে ঘুমায়া যায় বাইরে এটাই হতে পারে আপনার জীবনের শেষ ঘুম ঘুমিয়েছেন খাটে চোখ বন্ধ করবেন খাটে চোখ খুলে দেখবেন কবরে এরকম হতে পারে কি পারে না কারণ আমরা আমাদের মরণের খবর জানি না এজন্য রব্বুল আলামিন বলেছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন প্রত্যেকের জন্যই টাইম ফিক্সড করা আছে
ওই টাইম যখন শেষ হয়ে যাবে মরণের সময় আসলে আর বিলম্ব করা হবে না এই জন্য মরণের কথা মাথায় রাখতে হবে আপনারা ভাবতে পারেন আমাদের এই মাহফিলে আজকে কেন হুজুর মউতের বিষয় নিয়ে কথা বলছেন তার কারণ হলো মউতের কথা মাথায় থাকলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে মউতের কথা মাথায় থাকলে কোন যুবক রাতের বেলা এশার নামাজ কাজা করে ঘুমাবে না কারণ এটাই তো তার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না মউতের কথা কারো স্মরণ থাকলে ফজরের নামাজে ঘুমিয়ে থাকবে না নামাজে চলে যাবে কেমনে আপনি নামাজ না পড়ে ফজরে ঘুমায়া থাকেন জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এ বল তো হতে পারে জোহরে জানাজা কি বলেন হতে পারে কি না ঠিক তো হইজরে ভাই যুবক ভাই হল ই ঠিক কান একটু বিবেক দিবা দেখো ই ঠিক যে হইছো তে ফজরের সময় ঘুমাই থাকো কি তা এখন আসবল লাগে কইছিল আপনারা দেখি 12 তোর ওই যে হুজুর বিতলামি কইরা মাতল হেনর মাত হুনলে দিলা মানছে আসে আমার মাত হুনাও দেখি আসুন ওই দেখো কেবো আসরা কইরাম মরণর কথা আর মুখে দি আসিবার হইছার হায় রে হায় কি জাত মানুষ হইলাম আমরা ইয়া আল্লাহ হনুকা পৃথিবী হইল মাঝে মাঝে সিলেটে কইলে আপনারা বেজার হই যাননি ও তো শেষ আজকে আজকে আমার সিলেট শেষ সফর যেই মগি আজকে ও সিলেট আইলে মাসও দুই তিনটা দিন একটু তুরা তুরা কথা খাওয়ার সুযোগ মিলে আর তো কোনো বাইদে গেলে মিলে না এরা নন সিলেটি এরা ইতা আমরা মাত বুঝবো নি হা করি সাইয়া বই রয় কোন তো বুঝে না ব্যাক কলার লাগান সাইয়া বই রয় তো হইতাম আসলাম পৃথিবী হইল রিস্কি জোন নিরাপদ কোনো স্থান নাই ও যে বইছি ও খানু আখতা উম্মুরি ভাঙ্গা সকলটি মরিস্তাম করে আমরা ও আসলা কেন আপনারা আমি হইতাম সেরাম পৃথিবী রিস্কি জোন আমরা প্রতিটা মুহূর্ত রিস্কর মাঝে আছি গাড়ি টুটছে হাও খানু রিস্ক যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনু মরিস্তাম করে রাস্তা বাই আইটা যাইরা ও সময় আইয়া খরে দেখো ধাক্কা মেরে ফেলাইয়া মারিল তো করে রাইত বাড়িত ঘুমাইছি গত বছর চিত্রাং হয়েছিল মনে আছে না আপনার চিত্রাং ওই যে ঘূর্ণিঝড় হয়েছে না নি বাংলাদেশে তো কোনো ঘূর্ণিঝড় আইলে কোয়াই থেকে যে তার নাম পায় আর সব ব্যাটিং তোর নাম যাত রাখে নার্গিস মানে কি তা খোকাতে লায়লা বেটাই তোর নাম একবার দিলাইছে বুলবুল ইকান মনে হয় বুলে দিলাইছিল না কি তা আর না নাম দেয় কি তা লায়লা নার্গিস মহাসেন আয়লা লায়লা আরে বাপ রে বাপ তো গত কয়েক মাস আগে গেছে চিত্রাং ও চিত্রাঙ্গর দিন আমার মাহফিল আছিল আপনার কুমিল্লা লালমাই তো আমি গিয়া খালি স্টেজে উঠছি ইয়া আল্লাহ 10 মিনিটের ভিতরে 10 মিনিট বাদে ফেন্ডেলর বাসুস এক ভাই ফেন্ডেল এক ভাই হুজুর এক ভাই কমিটি এক ভাই শ্রোতা আরো ভাই মানে অবস্থা হয়েছে আমার সাসা আপন জান বাসা ওই যে আসলো আপনারা পৃথিবী হইল রিস্কি জোন আমি বাদে গাড়ি দুটা ড্রাইভার সামনে ওই গাড়ি চালাও সকাল ভাগো আগে কমিটি এক ভাই মানুষ আর ভাই তো ও দিন রাইত এক প্রবাসী আইসলা বিদেশ থাকে আইয়া বাত উঠাইয়া ঘুমাইছেন ফেসবুকও কিন্তু এই ঘটনাটা খুব ভাইরাল হয়েছে আপনারা হয়তো অনেকে দেখছেন দেখো গেছেন বিচারা বিদেশ থেকে ইয়া রাইত বউ বাচ্চা লইয়া ঘুমাইছেন ভাবছেন হয়তো আগামী কাল সকালে আত্মীয় স্বজন আইবা দেখা সাক্ষাৎ ধর্ম হাদিয়া তুফান চুন মানসরি দিবা কিন্তু ও যে ঘুমাইলা ও দিন চিত্রাঙ্গর প্রভাবে বেশ কয়েকটা গাছ তানোর টিনোর সালো ভরিয়া যারা গুমো আসলা ও গুমোর মাঝে শেষ তাইলে আমি কইতাম সাইরাম যে আমরা প্রতিটা মুহূর্ত রিস্কি জোন আছি এটা পৃথিবী রিস্কি জোন রিস্কর মাঝে আছি ওই যে আপনি আইটা যাইরা আপনি আটিয়া যাইরা আখটা দেখবা গাছ একটা ভরিয়া আপনি শেষ তাইলে বোঝা গেল যেখানে আমরা প্রতি মুহূর্ত মৃত্যুর সম্ভাবনা আছে এই মৃত্যুর সম্ভাবনা থেকে গুনাহ করা পাপ করা আমরা লাগে মানায়নি মানায়নি ওই যে একটু বাদে আজান হইব এই দুঃখর কথা আমি খারে কইতা মাগরিবর বাদে আর না আসরর বাদে ওয়াজও বইলে দেখা যায় মাগরিবর নামাজও আছিল খাতার এক লাইন বা দেড় লাইন হুজুরে ইয়া নাহমাদু খোয়ার লগে লগে একবারে সারা পড়ি যায় নমাজের টাইমে পড়ে না ওয়াজের টাইমে পড়ে কথা ঠিক আছে নি আমার ওই দেখো মানুষ খুব ভদ্র তারা স্বীকার করছে
তে এই যদি ওই অবস্থা ওয়াজ দি খালি জান্নাতে যাওয়া যাইব নি ওয়াজ হইছে আমল হিকার জায়গা ওয়াজ নসিহত আলেম ওলামা হলে করেন যাতে আপনি কিছু জ্ঞান অর্জন করেন নসিহত নেন নিয়া যাতে আপনি আমল করবার লাগি ইচ্ছা কাজে লাগাইবা কিন্তু ওয়াজ দি জান্নাতে যাইতা পারতা নাই ওয়াজ হইলো ট্রেনিং ওয়াজ হইলো কিতা ট্রেনিং আপনার ঈমান রে জালাই করার জায়গা আমল হিকার জায়গা কিন্তু এর বাদে তো আপনার আমল করতে হইব আস্তা রাইত ওয়াজ জন্যা রাইত একটা পর্যন্ত হই না ফজরের সময় নাক ঢাকাইয়া ঘুমায় ই ওয়াজ হনার কোনো লাভ আছে নি তাহলে বুঝা গেল আগে আমল আগে কিতা আমল ঠিক রাখতে হইব পারবা তো ইনশাআল্লাহ তাহলে মৃত্যুর চার নম্বর বৈশিষ্ট্য মরণের সময় আমরা কেউ জানি না কখন আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না দেখো কা গত খাইল আমার বাড়ি তো কোম্পানিগঞ্জ জানেন নি আপনারা হঠাৎ করে কালকে ফেসবুকে দেখি আমার এলাকার একজন লোক মারা গেছিল মাত্র কয়েকদিন আগে আমার লগে আমি এলাকাত গেছিলাম মাঝে মাঝে তো যাই দেখা হইছে মাতচিউ ভাইয়া সুস্থ মানুষ মৃত্যুর খবর আমি শুনলাম এই লোকটা সুস্থ মানুষ হঠাৎ মারা গেছে তো দেখো কাসাইন গত খাইল বিকালে তানোর জানাজা হইছে এর আগের রাইতো তাই আসলা বাল অসুস্থ মানুষ এখন আগর রাইত তাই বাপ শুনলি বাদর রাইত খৈবরের ভিতরে থাকবা আজকে রাইত অনুবয়া ওয়া জুনরাম অনু মনে খেউ থাকতে পারে আগামী খাইল রাইত তাই খবরের বাসের দোষতে পারে ঠিক আছে নি কথা মৃত্যুর খবর আমরা কেউ জানি না নাম্বার 5 মৃত্যুর 5 নাম্বার বৈশিষ্ট্য হলো দা প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ মৃত্যুর স্থান কোন জায়গায় আপনার মৃত্যু হবে এটা আপনি জানেন না একজন জানেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নাম্বার সূরা সূরা লোকমানের 34 নাম্বার আয়াতের শেষাংশে বললেন وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير الله বলছেন কেউ জানে না সে কোন জমিনে মারা যাবে আপনার বাড়ি হলো শিমুলিয়া গ্রামে মৃত্যু হতে পারে দক্ষিণ ভাগে মৃত্যু হতে পারে বড়লেখার চত্বরে মৃত্যু হতে পারে হসপিটালে মৃত্যু হতে পারে ঢাকায় এমনও হতে পারে আপনার মৌত যদি সিলেটের উসমানী মেডিকেলে লেখা থাকে এমন একটা রোগ হবে ঘরের সবাই তখন অ্যাম্বুলেন্সে আপনাকে নিয়ে উসমানী মেডিকেলে যাবে ওখানে যাওয়ার পরে আপনি শেষ আবার এমনও হতে পারে আপনার মৃত্যু হবে বিয়ানীবাজারে তখন দেখা যাবে সিলেট যাওয়ার পরে বিয়ানীবাজারের ওই জায়গায় মৃত্যু আপনার হয়ে যাবে মরণ কোথায় হবে আমরা জানি না একজন জানেন তিনি কে এই জন্য আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করবেন ওগো আল্লাহ পবিত্র স্থানে পবিত্র অবস্থায় আমার মৃত্যু দিও অপবিত্র অবস্থায় আজে বাজে জায়গায় আজে বাজে অবস্থায় আমার মৌত দিও না কারণ শেষ ভালো যার সব ভালো তার নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাই মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে হাশরের মাঠে যিনি তুলবেন তিনি কে আল্লাহ ওই যে জওয়ান ফাইন তোমরা মুত্যা ফানি না লইয়া ঘুমাই যাও না ফাখ ওই দেখো কাশ রাখুন আশির কথা কইছেন এই যে নাফাক ঘুমাই যায় কে চিন্তা করে না এই নাফাক অবস্থায় তার মৌত হইতে পারে এই হাদিসটা ঠান্ডা মাথায় বাবু কাছেন এই যে নাফাক অবস্থায় মোল্লা কিতা হইব আপনার অবস্থা নাফাক যে গুতাকে ইগুর লগে ফেরেস্তা থাকে না শয়তান থাকে চিন্তা করুক কাছেন আর অঙ্কুর যুবক ফাইনি তার যৌবন নাই যৌবন যার গে খেনে যার গে ও যে নাফাক ফেসাব হলো উঠি গেল ফেসাবর দুই তিন ফুটা তার ফ্যান্টো আন্নায় লঙ্গির মাঝে লাগে গেছে এখন এই ফেসাব ইকসাইন বারবার তার গুপ্তাঙ্গ বা লজ্জাস্থানের লগে লাগে এতে করে তার যৌবন ক্ষয় ও লয় হে জানেও না পবিত্রতা আল্লাহর তালার প্রত্যেকটা হুকুম আহকাম আর নবীর প্রতিটা সুন্নত মানার ভিতরে মানুষের কল্যাণ আছে না নাই অপবিত্রতা হবা না কিছু মানুষের হয় পাইসা বায়ুক কারণ মাজর টাইম হয়েছে হয় লঙ্গি ঠিক নাই লঙ্গি যদি ঠিক নাই আপনি ফিনজন গিতার লাগবে কারণ ঠিক থাকে না কেন আমার মুখও কিন্তু কোনো ইয়ে নাই কথা বাঁধে না আমি যেটা কই দেয় সাইয়া সাইয়া কই দেয় একদিন একজনের খর আমি কইলাম পাইসা বায়ুকা নমাজো আমার কয় যাও কি আমার খাপড় ঠিক নাই কইলাম যে খাপড় ঠিক নাই এই খাপড় ফিনবারও দরকার নাই কুল্লা ফালাই দেবো কেন
খাপড় ঠিক থাকতো না কেন একজন মুমিন সব সময় স্মার্ট থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র খাবার পরবে ঠিক নিজের শরীরে নাপাক বানাইতো না আমার ভাই হল যুবক তরুণ ভাই হলারে কইরা পেশাব হইরা পবিত্র না হইলে কবর ও ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হওয়া লাগে আল্লাহ রাসূল একবার এক কবরের খান্দা পায় যাইরা সাহাবী হলারে কইলা শুনো এই খবর খুব আযাবের কিন্তু তোমরা জানো নি এই লোকটারে খুব বড় পাপল লাগে আযাব দেওয়ার না এই লোক পেশাব কইরা পবিত্র হইতো না তাইলে বোঝা গেল পেশাব কইরা যারা পবিত্র হয় না ইতার কবর আযাব দিবা কে কবরের আযাব বুক করার খায়েশ খারকার আছে আত্মলুকা মাশাআল্লাহ কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর কবরের আযাব থেকে বাঁচার লাগে সব সময় আমরা পবিত্র থাকতাম ফারমুতো আরো জোরে হুকা তাইলে মৃত্যুর স্থানটাও নির্ধারিত মৃত্যুর ৬ নম্বর বৈশিষ্ট্য হলো অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড এট দ্য প্লেস অফ ডেথ মৃত্যুর স্থানে আল্লাহ একটা প্রয়োজন সৃষ্টি করে দেন যে জায়গায় আপনি মারা যাবেন ওই জায়গায় আল্লাহ আপনাকে একটা প্রয়োজন সৃষ্টি করে দেবেন যেমন সুনানে তিরমিজির ভিতরে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইদা কদাল্লাহু লি আবদিন আইয়ামুতা বি আরদিন জাআলা লাহু ইলাইহা হাজা যে জায়গায় মানুষের মৃত্যু ওই জায়গায় আল্লাহ মানুষের একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন মনে করেন আপনি বড়লেখার বাসিন্দা কিন্তু আপনার মৃত্যু হবে মৌলভীবাজারে মৃত্যুর সময় মৌলভীবাজারে একটা কাজ পড়ে যাবে ওই কাজে আপনি ওখানে যাবেন ওখানেই আপনার ডেথ মৃত্যু তাহলে মৃত্যুর যেখানে হবে সেখানে আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে দিবেন এরপরে সাত নাম্বার হলো মৃত্যুর যে ফয়সালা মৃত্যুর ফয়সালা যার তরফ থেকে আসে তিনি কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহয়া তিনি জন্ম দেন তিনি মৃত্যু দেন জন্ম মৃত্যুর মালিক হলেন তিনি এজন্য ঈমানদাররা মৃত্যুকে ভয় করে না তারা ভয় করে একজনকে তিনি কে এর জন্য ঈমানদারদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হলে তারা ভয় পায় না কারণ তারা জানে আমার জন্য মউতের ফয়সালা আল্লাহর তরফ থেকে নির্ধারিত না হলে পৃথিবীর কোন জালিম আমাকে মারতে পারবে না এজন্য আমাদের পূর্বপুরুষরা তারা এমন ঈমান লালন করতেন তারা ঈমান আনার কারণে জালিমরা যখন তাদেরকে ধরত ধরে যখন মাথার উপরে করাত রেখে বলতো এখনো সময় আছে হই ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো কাউকে কাউকে উত্তপ্ত গরম পানি কিংবা তেলের পাতিল উত্তপ্ত তেলের সামনে নিয়ে বলা হয়েছে দেখো জ্বলন্ত কয়লা দেখো উত্তপ্ত পানির তলায় ফেলে দেওয়া হবে এখনো সময় আছে তুমি হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো যারা ঈমানদার তারা মৃত্যুকে ভয় না করে তখন তারা বলেছে জালিমের গোষ্ঠী পিটাতে পিটাতে মারতে মারতে আমাদের কাছ থেকে তোরা আমাদের জীবন কেড়ে নিতে পারবি কিন্তু আমাদের কাছ থেকে ঈমানের দৌলত কেড়ে নিতে পারবি না আমরাও যদি আমাদের মধ্যে এমন ঈমান লালন করে আমরা যদি কোরআনের রাজ কায়েমের জন্য আগাতে পারি তাহলে জালেমদের কলিজা ভীত প্রকম্পিত হয়ে যাবে আর আমরাও শাহাদাতের মর্যাদা পেয়ে আমরাও জীবন দিতে দিতে শহীদদের রক্তের বিনিময়ে আমরা কোরআনের রাজ কোরআনের শাসন পেয়ে যাব ইনশাআল্লাহ মৃত্যুর ৮ নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর কোন সিরিয়াল দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোন সিরিয়াল ঘটনা ইলা নাই যে আমরা সাইর ভাই আমি ৬ নম্বরে মরবো আমার আগে আমার তিন ভাই মরবো এর বাদে আমি মাঝে মাঝে এমনও আমরা দেখি সাইর ভাই ৬ নম্বর গো আগে মরে গেছে যেমন আমার বাপ চাচা ৬০ জন আমার ছোট চাচা সবার আগে মারা গেছে ইলা হয় না ফোকাস হয় না মৃত্যুর কোন সিরিয়াল নাই পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য সিরিয়াল নাই মাঝে মাঝে সমাজে আমরা এমনও দেখি ছেলের লাশ বাবা কবরে শোয়ায় কিংবা নাতির লাশ দাদা কবরে নামায় এই হলো মৃত্যুর মোট কয়টা বৈশিষ্ট্য বললাম আটটা আপনারা শুনছেন তো মন দিয়া এখন আউকা জাগা মতো যাই আপনার মনোযোগ আছে না গেছে কি কষ্ট নেই আপনার আর শেষ করে দিতাম না আর কত বিল হইতাম
মৃত্যু এটা বড় ভয়ঙ্কর বিষয় মৃত্যুর মধ্যে পেইন আছে মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে এজন্য আল্লাহ বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনত মিনহু তাহিদ অবশ্যই তোমাদের কাছে সাকরাত আসবে মরণের যন্ত্রণা আসবে মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে মাথা ব্যথা সহ্য করা যায় পেটে ব্যথা সহ্য করা যায় মেরুদণ্ডে ব্যথা সহ্য করা যায় বিভিন্ন রোগবালাইয়ের কষ্ট যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু মরণের সময় যে সাকরাত হবে মরণের সময় যে যন্ত্রণা হবে এই যন্ত্রণা অসহ্য অসহনীয় হবে এই যন্ত্রণায় কেউ বা কাতর হয়ে যাবে এই যন্ত্রণায় কেউ বা চিৎকার চেঁচামেচি করবে এই যন্ত্রণায় কেউ বা আবার পেরেশান হয়ে যাবে এটা বড় ভয়ঙ্কর মৃত্যুর মধ্যে যন্ত্রণা রয়েছে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন কাফির মুশরিক বেঈমান নাফরমান পাপিতাপীরা মরণের সময় এমন যন্ত্রণা পায় তিনি বলেছেন যদি কোনো জীবিত মানুষকে তার মাথার উপরে করাত রেখে জীবিত মানুষকে যদি চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয় কিংবা যদি ছুরি অথবা কাঁচি দিয়ে জীবিত কোনো মানুষের শরীর থেকে চামড়াগুলো ছিলে ফেলা হয় অথবা যদি জীবিত কোনো মানুষকে উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয় সে আর কি এমন কষ্ট পাবে মরণের সময় মানুষের চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে মৃত্যু বড় ভয়ঙ্কর বিষয় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন জীবন্ত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে 1000 পিস 1000 টুকরা করে ফেলা হয় সে যতটা কষ্ট পাবে মৌতের সময় মানুষের চাইতে আরো বেশি কষ্ট পাবে মৃত্যু যন্ত্রণা হলো মোট তিন ধরনের আমার কথা যদি বুঝে থাকেন সবাই গলার আওয়াজ বড় করে বলেন মৃত্যু যন্ত্রণা মোট কয় ধরনের আরো জোরে বলেন ভালো করে খেয়াল করে শুনেন এক নাম্বার হলো পাপি তাপি জাহান্নামী গাদ্দার কাফির মুশরিক মুনাফিক বেঈমান পাপি তাপি এদের মৃত্যু হবে অত্যন্ত কষ্টের মৃত্যু এদের মৃত্যু হবে ভয়ানক মৃত্যু এদের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মউত জাহান্নামের কিছু আযাবের ফেরেশতা নিয়ে আসবেন জাহান্নামের সেই আযাবের ফেরেশতারা তারা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাফন নিয়ে এসে ওই পাপি তাপি লোকটার চোখের সামনে বসবে এরপরে ফায়াজি ও মালাকুল মউত এসে তার মাথার পাশে বসবেন মাথার পাশে বসে তাকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব হে অপবিত্র আত্মা আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলে যখন মালাকুল মউত পাপি তাপি নাফরমান জাহান্নামী লোকদের রূহ কবচ করা আরম্ভ করবেন ফাতাফাররাকা ফি জাসাদি তার শরীরটা তখন চূর্ণ বিচূর্ণ হওয়া আরম্ভ হয়ে যাবে এমন অবস্থা হবে গোটা দুনিয়ার পাহাড়গুলো দিয়ে যদি ওই লোকটাকে চেপে রাখা হয় এর চাইতে আরো বেশি কষ্ট যেন সে তখন অনুভব করবে আল্লাহু আকবার মালাকুল মউত তার রূহ কবজের জন্য তার পা থেকে যখন চাপতে 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 তাকে যখন কষ্ট দেওয়া আরম্ভ করবেন এমন অবস্থা হবে কেউ কেউ তার চোখগুলোকে বড় করে তাকাতে থাকে ভয়ের কারণে কারো কারো মুখ দিয়ে ফেনা বেরিয়ে হয়ে যাবে কোন কোন পাপীর অবস্থা এমন হবে কষ্ট পেতে পেতে সে কষ্ট পেতে পেতে গড়াগড়ি শুরু করবে অবস্থা খারাপ হয়ে যাবে ভয়াবহ হয়ে যাবে মালাকুল মউত তার রূহ বের করার জন্য যখন চামড়ার মধ্যে চাপ মারবে দেহ গিয়ে লুমের নিচে লুকাবে তখন তার রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে লুমের নিচে লুকাবে সেখানেও মালাকুল মউত চাপ মারবেন মালাকুল মউত এভাবে তাকে চাপতে চাপতে কষ্ট দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে তার জানটাকে যখন একেবারে গলা পর্যন্ত নিয়ে আসবে আল্লাহ বলেছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন যখন
প্রাণ একেবারে গলা পর্যন্ত চলে আসে তখন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো মনে করো ওই মৃত্যুযাত্রী লোকটার সবচাইতে কাছে তোমরা অবস্থান করো কিন্তু না আল্লাহ বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন আমি তোমাদের চাইতে ওই মৃত্যু পথযাত্রী লোকটার আরো বেশি নিকটে থাকি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যখন তার রূহটাকে কষ্ট দিয়ে দিয়ে কষ্ট দিয়ে দিয়ে গলা পর্যন্ত আনা হয় লোকটা তখন আশেপাশে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের দিকে তাকায় তাকিয়ে দেখে হায় রে হায় তার ঘরের লোকেরা আত্মীয় স্বজন সবাই পাশে আছে কিন্তু কেউ তাকে আটকাতে পারছে না কেউ রক্ষা করতে পারছে না তার শরীর থেকে রূহটা বের হয়ে যাচ্ছে এখন ঝাড়ফুঁক কিংবা চিকিৎসা দিয়ে তাকে আর কেউ ধরে রাখতে পারবে না তখন সেও মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে হাত পা ছেড়ে দেয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 26 নম্বর আয়াত থেকে বলছেন কাল্লা ইযা বালাগাতি تراقي وقيل من راق وظن أنه الفراق الله বলছেন কখন নয় যখন তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যায় তখন তাকে বলা হয় দেখ তুই এখন দুনিয়া থেকে চলে যাচ্ছিস ঝাড়ফুঁক করার মতো কেউ নাই তখন সে লোকটা বুঝে ফেলে এখন আমার চলে যাওয়ার সময় তখন সে ওয়ালদফাতিসাকু বিসাক সে তখন তার পায়ের গুছাগুলো ছেড়ে দেয় সে তখন ভালো করেই বুঝে ফেলে ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাফ এটা হচ্ছে আজ তার রবের কাছে চলে যাওয়ার দিন পাপী তাপী নাফরমান জাহান্নামীদের রূহটা অত্যন্ত কষ্ট দিয়ে যন্ত্রণার সাথে বের করা হবে এটা হলো কাফিরদের পাপী তাপী জাহান্নামীদের অবস্থা বলেছিলাম মৃত্যু মৃত্যু যন্ত্রণার মোট কয়টা ধরন আছে আরো জোরে বলেন এক নাম্বার কাফির মুশরিক পাপী তাপি গুনাহগারদের রূহটা কষ্ট দিয়ে দিয়ে বের করা হবে নাম্বার টু দুই নাম্বার হলো নেককার মানুষ ভালো মানুষ দিনদার আল্লাহওয়ালা পরহেজগার জান্নাতি লোক এদের যখন মৃত্যুর সময় আসবে মালাকুল মউত তখন জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে আসবেন জান্নাতি ফেরেশতারা জান্নাতের মেশকের সুগন্ধি যুক্ত কাফনের কাপড় নিয়ে তার কাছে আসবেন এরপরে মালাকুল মউত তার মাথার কাছে এসে সালাম দিবেন সুবহানাল্লাহ বলেন তো পাপী টাপি লোকটাকে কি সালাম দেওয়া হয়েছে নাকি কিন্তু নেককারকে এসে সালাম দিবে দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুন নাহালের 32 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন আল্লাহ বলছেন ইমানদারদের মরণের সময় ফেরেশতা এসে বসে ফেরেশতা এসে বলে সালামুন আলাইকুম তোমাদের উপরে সালাম তোমাদের উপরে শান্তি আল্লাহু আকবার ফেরেশতা সালাম দেয় সালাম দিয়ে তার রূহটা এবার কবজ করা আরম্ভ করে রূহটা কত সহজভাবে কবজ করা আরম্ভ করে শুনেন প্রথমে মালাকুল মউত এসে বলে আইয়ুহান আইয়ুহান নাফসুত তাইয়্যিবা হে পবিত্র আত্মা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান আল্লাহর ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো এই কথা বলা মাত্র নবীজি হাদিসে বলেছেন তার জানটা এত সহজভাবে কবজ করা হবে কলসির উদাহরণ নবীজি দিয়েছেন কলসি থেকে পানি ঢাললে পানি যেমন খুব সহজভাবে পড়ে যায় নবীজি বলেছেন লোকটার দেহ থেকে এমনি ফেরেশতা জানটা খুব সহজ করে বের করবে সুবহানাল্লাহ একটা অবুজ শিশু অবুজ বাচ্চা তার তো মুখে জবান তার তো মুখে কোনো ভাষা নাই কথা বলতে পারে না অবুজ শিশু যখন ক্ষুধা পায় ক্ষুধার সময় সে চিৎকার করে কাঁদে তার কান্না শুনে তার মা যখন তাকে বুকে নিয়ে দুধ পান করায় ওই অবুজ বাচ্চা অবুজ শিশু
দুধ পান করে করে যেমন মায়ের কোলে আরাম করে ঘুমিয়ে যায় ঠিক তেমনি জান্নাতি মানুষ নেককার দিনদার নামাজি আল্লাহওয়ালা পরহেজগার মানুষের মৃত্যুর সময়ে ফেরেশতা তখন তার চোখের সামনে জান্নাতের চক্ষু জুড়ানো নয়ন জুড়ানো জান্নাত তুলে ধরবে তখন জান্নাতুল লোকেরা জান্নাত দেখতে দেখতে আরাম করে তারা ঘুমায়া যাবে আল্লাহ তাআলা এমন সুন্দর মৃত্যু আমাদেরকে নসিব করে দিও আরো আস্তে বলেন আমিন এইভাবে করে নেককার দিনদার ইমানদার ভালো মানুষগুলোর জান সহজ করে নেওয়া হবে এরা কষ্ট কম পাবে এটা হলো মৃত্যু যন্ত্রণার দুই নম্বরে নমুনা তিন নম্বর হলো শহীদদের মৃত্যু নমুনা যারা শহীদ হয় আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন বিলিয়ে দেয় দেখা যায় যারা আল্লাহর দিনের পক্ষে কথা বলে আল্লাহর দিনের পক্ষে কাজ করে নবীজির যুগে তো কত সাহাবীদের গলা কেটে ফেলা হয়েছে কত সাহাবীকে হামজা রাদিয়াল্লাহু আনহুকে কি নির্মমভাবে শহীদ করা হয়েছে আপনারা জানেন শহীদ করার পরেও তার বুকটা ছিড়ে কলিজাটা পর্যন্ত বের করা হয়েছে কত সাহাবীদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে আমরা মনে করি যাদেরকে এই রকম কেটে টুকরা টুকরা করে ফেলা হয় এরা মনে হয় মৃত্যুর সময় খুব কষ্ট পেয়েছে আমাদের ধারণা ভুল আল্লাহর নবী বলেছেন আল্লাহর দিনের জন্য যারা জীবন দেয় আল্লাহর দিনের পক্ষে যারা জীবনকে বিলিয়ে দেয় হাতের মধ্যে চিমটি কাটলে যেমন হালকা ব্যথা লাগে একজন শহীদ মৃত্যুর সময় তার চাইতে আরো কম ব্যথা বা যন্ত্রণা শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু মরতে তো একদিন হবেই কিন্তু শহীদি মৃত্যু হলো সবচাইতে সেরা মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু আমি আপনি যদি হসপিটালে গড়াগড়ি করে মারা যাই আমি আপনি যদি বিছানায় মারা যাই কিংবা যে কোনো অবস্থায় মারা যাই সকলের মরার পরে হিসাব আছে না নাই কিন্তু এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর দ্বীনের পক্ষে আল্লাহর দিনের পক্ষে যারা জীবন বিলিয়ে দেয় ওই সকল শহীদদেরকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন শহীদরা মরার পরে শহীদদের থেকে আল্লাহ কোনো হিসাব নেবেন না বিচারও করবেন না বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে এই জন্যই নবীজির সাহাবীরা শহীদ হওয়ার জন্য কম্পিটিশন করতেন শহীদ হওয়ার জন্য তারা পাগল পড়া ছিলেন শাহাদাতের মৃত্যুর জন্য তারা ছটফট করতেন আমরা দেখা যায় যেখানে দিনের পক্ষে কথা বললে জেলে ঢুকার ভয় আছে একটু মাইর খাওয়ার ভয় আছে সেখানে আমরা চুপ হয়ে যাই আর আল্লাহর রাসূলের সাহাবীরা ইসলামের দুশমনদের সামনে গেলে জীবন চলে যাবে তাও তারা জীবনের ভয় করেন নাই কারণ তারা জানেন জীবন তো একদিন যাবে একদিন তো আমি মরবই কিন্তু যদি আল্লাহর দিনের পক্ষ আল্লাহর দিনের পক্ষে থেকে আমি মরতে পারি এই জীবনটাই হলো সফল জীবন ঠিক কি না কারণ এমন মরণের পরে কোনো হিসাব নাই কোনো বিচার নাই এজন্য দেখা যেত যে কোনো জিহাদে যে কোনো যুদ্ধে সাহাবীরা শহীদ হওয়ার জন্য তারা কম্পিটিশন শুরু করতেন প্রতিযোগিতা আরম্ভ করে দিতেন বদরের যুদ্ধের ঘটনা আমার মনে পড়ে গেল আপনারা খারাপ লাগেন না বদরের যুদ্ধ ইসলামের প্রথম এবং কঠিন যুদ্ধ 313 জন মুসলমান আর 1000-এর মতো কাফের কাফেরদের কাছে অস্ত্রশস্ত্র রণাঙ্গনে তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত মুসলমানদের কাছে ভালো কোনো অস্ত্রশস্ত্র নাই নবীজি যখন বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে গেলেন নবীজি চিন্তায় পড়ে গেলেন পেরেশানিতে পড়ে গেলেন নবীজি যখন চিন্তায় পড়ে গেলেন একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ওগো আল্লাহর নবী আপনাকে দেখে পেরেশান মনে হচ্ছে আপনি এত পেরেশান কেন নবীজি বললেন হ্যাঁ পেরেশানিত হওয়ার কথা কারণ আজকে যে যুদ্ধের মধ্যে এসেছি নিজেদের লোক এই যে আজকে আমরা যুদ্ধের ময়দানে যারা মুখামুখি দেখা যাচ্ছে অবস্থা এমন ছিল ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাপ করে নাই ভাতিজা করেছে চাচা করে নাই তাইলে চাচা ভাতিজা মুখামুখি বাপ বেটা মুখামুখি এখন যুদ্ধটা হচ্ছে সম্পদের জন্য নয়
টাকার জন্য নয়, যুদ্ধ হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। নবীজি বলতেছেন আমার একটু চিন্তা লাগতেছে, কারণ যদি এখন সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনার বিপরীতে আত্মীয়তার চেতনায় যদি টান মারে তাহলে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু নবীজির অবস্থা বুঝে বললেন, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে চলুন, আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে নিয়ে চলুন, ওয়াল্লাহি আল্লাহর কসম লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈলা লিমূসা, আল্লাহর কসম বনি ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে গিয়ে তারা তাদের বিরোধী পক্ষের শক্তি দেখে ভয় পেয়ে বলেছিল ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন, তারা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করে বলেছিল মূসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে দেখি, আল্লাহর কসম আমরা তাদের মতো বিশ্বাসঘাতকতা করব না, বরং আমরা বলছি ইদহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা বলছি আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে আল্লাহর জন্য আমরা লড়াই করে যাব। নবীজি খুশি হয়ে গেলেন, নবীজি খুশি হয়ে বললেন এই যদি তোমাদের মনের ভাবনা হয় মনের চিন্তা হয় তাহলে কুমু ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আর্দ, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানের দিকে নয় চলো চলো সেই জান্নাতের দিকে চলো, তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা আসমান আর জমিনের চাইতে আরো বিশাল বিশাল জান্নাত রেখে দিয়েছে। একজন যুবক সাহাবী নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম, তিনি আনসারি সাহাবি ছিলেন, ওয়াকানা ইয়াকুলু তামার, তিনি খেজুর খাচ্ছিলেন, নবীজি এই এই কথা শুনে তিনি বললেন বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহ বাহ এটা হচ্ছে আল্লুগাতুল মাহাল্লি আঞ্চলিক ভাষা, এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযামাহু, মানে হলো কি ফ্যান্টাস্টিক, কি চমৎকার কথা আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আজকে যদি আমাদের এখানে জীবন যায় তাহলে আসমান জমিনের চেয়ে আরো বড় জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, নবীজি বললেন বালা অবশ্যই, তিনি তখন বললেন লাইন আনা হুইয়াইতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাবীলা, তিনি বললেন আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খেয়ে খেয়ে এখন সময় নষ্ট করি আমার তো জান্নাতে ঢুকতে দেরি হবে, সঙ্গে সঙ্গে খেজুরের প্যাকেট ওটা ফেলে দিয়ে হাতের মধ্যে উলঙ্গ তরবারি দিয়ে কাফেরদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শাহাদাতের তামান্নায় লড়াই করতে করতে একটা সময় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইসলাম এমনি এমনি আসে নাই, একটা গাছ রোপণ করার পরে গাছের গোড়ায় পানি না ঢাললে গাছ বাঁচবে মরে যাবে, আজকে ইসলাম নামক গাছ কত বড়। নবীজি হেরা গুহায় ওহী নাজিল হওয়ার পরে প্রথমে এসে মুসলমান বলালেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত্তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে, ওখান থেকে শুরু হয়ে আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, 200 কোটি মানুষ এখন মুসলমান, আল্লাহ আকবার। ইসলামের এই বৃক্ষটা আজকে এত বড় কেমনে হয়েছে জানে? একটা গাছের গোড়ায় যেমন বাঁচানোর জন্য পানি ঢালা লাগে, ইসলামের সেই শুরু থেকে এখন পর্যন্ত পৃথিবীতে ইসলামের এই বৃক্ষটাকে বড় করার জন্য সম্প্রসারিত করার জন্য যুগে যুগে আল্লাহর দ্বীনের মুজাহিদরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে রক্ত ঢেলে দিয়ে তারপরে ইসলামকে এই জায়গায় নিয়ে এসেছে। আল্লাহর দ্বীনের পক্ষের মুজাহিদরা কখনো কখনো তারা মুনাফিকের মতো জীবন যাপন করে মৃত্যুর ভয়ে ঘরে বসে থাকে নাই, কারণ তারা ভালো করেই জানে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া মানে সফল হয়ে যাওয়া, সুবহানাল্লাহ, কারণ শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু, এই জন্য শহীদ হওয়ার জন্য তারা পাগল পড়া ছিলেন, শহীদ হওয়ার জন্য তারা ব্যাকুল ছিলেন। অনেক সাহাবী তো এমন আছেন বিয়ে করে বাসর ঘরে যান নাই,
বাসর করে না গিয়ে চলে গিয়েছেন জিহাদের ময়দানে মুতার যুদ্ধের কাহিনী জানেন সেখানে আমি যাচ্ছি না আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করে নতুন বউয়ের মুখও দেখেন নাই যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহু আকবার কারণ তারা জীবনও বুঝেছেন মরণও বুঝেছে বুঝেছেন জীবন যদি আল্লাহর জন্য যায় আমাদের জীবনটা কার জন্য আমাদের মরণটাও হওয়া উচিত কার জন্য এজন্য আল্লাহ শেখাচ্ছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বি বিল্লামিন ও নবী আপনি বলুন আমার সালাত আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে কার জন্য আমাদের বেঁচে থাকা কার জন্য মরণটাও হবে কার জন্য শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন আল্লাহুম্মার জুকনি اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك اغو الله امر مرتو রসূলের পবিত্র শহরে দিও আর মরণের সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও শহীদ হওয়ার তামান্না যদি আমার দিলে আপনার দিলে আমাদের দিলে থাকে শহীদ না হয়ে যদি আপনি স্বাভাবিক অবস্থায় মারা যান কিন্তু অন্তরের মধ্যে সব সময় শহীদ হওয়ার তামান্না রাখলে লাভ আছে না নাই নবীজি বলেছেন মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাস শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশি নবীজি বলেছেন কারো দিলে যদি শাহাদাতের তামান্না থাকে আর সে যদি শহীদ না হয় বিছানায় মারা যায় দিলের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে মরতে তো একদিন হবে এই যে মৃত্যু যন্ত্রণার তিনটা ধরন বললাম সবচাইতে শ্রেষ্ঠ মত কোন মত আরো জোরে হুকা তাহলে যদি আল্লাহর দ্বীনের পক্ষে জীবন দেওয়া লাগে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে কারা কারা ভয় না পেয়ে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো দুহাত তুলে আল্লাহকে দেখা মাশাআল্লাহ আমার ভাই সুন্দর শ্লোগান দিয়েছেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ তবে খেয়ে খেয়ে আছে জিহাদ তুমি দেখো ও আচ্ছে জম্বি ব্যাককলর ব্যাককল জঙ্গিবাদ আর জিহাদ কি তাই এক জিনিস নেই জিহাদ ধরা ফরজ জঙ্গিবাদী কাম করা হারাম সন্ত্রাসী কাম করা হারাম জিহাদ করা কি তা ওলা যদি আমরা সাহসী ভূমিকায় বাংলাদেশের সব মুসলমান হল আমরা যদি সব সময় এইভাবে শাহাদাতর তামান্না নাই আল্লাহর দিনের পক্ষে থাকতাম পারি তে বান্দরর গরর বান্দর হলে কোন সময় নাস্তিকতাবাদ চর্চা করাইতে পারতাম না ইসলামের দুশমন হলে ইসলাম বিরোধী কাজ করার কোনো সাহস হইতো না এদেশে আলেম উলামা হলার এত হাত করা আর ভাও ডান্ডাবিরি লাগাইতে পারতাম না ঠিক তো কইছেন হুজুর হল মাফি রাইয়া ঠিক ঠিক কইন হুজুর হল বিপদে পড়ে আল্লাহ আর আপনারা রে পাওয়া যায় না আসন তো ঠিক আছে কিন্তু ঠিকঠাক মতো থাকলে তো খেয়ে ক্ষমতা আছে না হুজুর হল এত হাত করা লাগাইবার ঠিক আছে রে হতা তুমি এলাকে আপনার হুজুর হল আগে খাওয়া দরকার আমরা হুজুর হল তো কইন মারামারি খেলা টেলি আছে রে নাই কুমি আলিয়া ফুলতলি সরমু নাই হগো হয় আমি গরম শুননি আরে কে আমি ঠান্ডা শুননি হয় আমি গরম অনাই ঠান্ডা অনাই হালকার মাঝে ঝাপসা শুননি ফাটাফাটি হর সামনে আরো কত বিপদ যাইব আমরা কোন সময় আলিয়ার আলেম কৌমির আলেম রে আলাদা করে দেখি না আমরা মনে করি যারা কুরআন হাদিস পড়ছে সবু আলেম ঠিক আছে নি কথা কিন্তু এমন ফাট লয় মনে করেন সকল তো আমরাও জানি আছে নি ইলা যে ব্যক্তি জ্ঞান অর্জন হইলে অহংকারী থাকলো এল্লাহান মূর্খ এল্লাহান বাদ মানুষ দুনিয়াতে নাই সবচেয়ে বড় মূর্খ কে যে জ্ঞান অর্জন হইলে তার জ্ঞানে তারে বিনয়ী বানাইতে পারলো জ্ঞান তো মানুষরে বিনয়ী করে
যে ব্যক্তি জ্ঞান অর্জন কইরিয়া অহংকার করে এ ইবলিসের আফন ভাই আসলা কেন আপনারা ইবলিসের জ্ঞান কম আছিল না এর মধ্যে তো অহংকার করছে আল্লাহ কইছেন আদম রে সাজদা দাও হয় না আমি কেন ইত্তাম আমি শ্রেষ্ঠ আমি বেশি বুঝি বেশি বুঝা কিতা হইছে জান্নাত থাকি পার হইছে ইতা বাদ দেও কা কবির আলেম হলে আলিয়ার আলেম হলে এরা কিতা এরা আলিয়া খালিয়া আর আলিয়ার তারা কুমির এরা দেখলে এরা কিতা কিতাও পা জানে তারা এরা কিচ্ছু জানে না ইতা ফাটাফাটি বন্ধ করুকা ইতা জিনিস বলা নাই মানুষে বাদ ভাইব ফাল্লাত জেলা ব্যাংক তুলা কঠিন আলি মহলের এক করা হয়ে গেছে এখন কঠিন খা বলা ফাটাফাটি করে ভাই সামনে আরো কঠিন দিন আর অঙ্কু তো আত আত খর আর ভাও ডান্ডা বিলে আর যারা মনে করে নামরা কুন্তা হইতো নাই সামনে আইবার সামনে বালা করি রুডি মানে ভালাইয়া আগে বড়টারে উদরে বাদে হুরু হুরু তারে ধরে ঠিক আছে রে কথা ফয়লা দারে ধরা হইছিল হউ সময় যদি হল তাই তুই দিসতাম তে আজকে এই দশে হইল না মানে ঠিক কি না মনে করছো বালা হইছে এই যাক কাকে বাদে মাঠ খালি মাঠ খালি সামনে তো কিলা ফালাইয়া মারবা এবার আপনার তার ভাইরা আপনারা তো একটা সিঙ্গল দিলে এটা বাঙ্গা সহজ একশোটা দিলে বাংতা পারত না কুতানি আরাম বই কিতাব বুঝাইলাম একটা একটা আটি কিতা কয় লাঠি বাঙ্গা কোটি এই সহজ আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আমি হুজুর সব হুজুর ফাটাফাটি করে আলাদা এক লাঠি জেলা বাঙ্গা সোজা হুজুর হুজুর আলাদা থাকলে ইসলাম বিরুদ্ধে হল লাভ যারে যখন ধরব মেরুদণ্ড বাঙ্গা দিব আর একশো লাঠি যেমন আত দেখলে বাঙ্গা যেত না আমরা হুজুর হুজুর ফাটাফাটি বন্ধ করে এক হয়ে গেলে খের বাফর ক্ষমতা নাই আলে মহদল আত আত করা লাগাইত সরো ফাটাফাটি আরো সামনে বিপদ আরো আইবে এক সময় মনে করছিলাম আমরা বাসে যিমু যারা মনে করছিলাম বাসে যিমু এখন হেরার উপরে উরুণ্ডনি চলে এখন যারা বাপরে আমরা বাসে যিমু হেরার উপরে ভবিষ্যতে আইব আর যদি সকলে বুঝিলেন বাপরে বাপ সামনের দিন খারাপ হয় সকলে হয়ে যায় তাইলে এখনো ঠিক হওয়ার সুযোগ আছে না নাই আল্লাহ আলী মখলোর মন তাকি দিল তাকি সকলে ঈশা নিন্দা দূর করে দুকা কিয় রাখে মানুষের হেদায়ত আগে হুজুর হলে হেদায়ত হওয়া দরকার যে ফাটাফাটি ও আমি আমার কথা কই আপনারা তো আমার এলাকার মানুষ আমি নিজেও বহুত মাফিরে স্টেজ উইটা দেখি সাইটের মানুষে মাথে না আলোক সালক সাই ওলা বহুত জায়গাত আছে ইভেন ওয়াজ ফিরে যেরাম কি সালাম দিছি সালাম উত্তর দেন হয় তরিকা বলে মিলছে না তুই আবার কই যা তোর কোন যা তোর ইয়ে হইলে তরিকা আমরা যারা মুসলমান আমরা তরিকা একটা তরিকার নাম ইসলাম তুই আবার আলাদা তরিকা হইতাকে লই আইলে যে ইসলামের ভিতরে আলাদা তরিকা হারায় এ হইছে ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফেতনাবাজ উম্মতের গলা আগুন লাগছে ফাললে পানি ডালো আর খেরা চিন্তাইল না ঠিক আছে না কথা না আমার কথা বেজারিও কিছু না আপনারা হায় রে হায় ও ফাইটটি ওয়াজ করে একবার হো ফাইটটি ওয়াজ করে আর একবার গাউয়ে গাউয়ে লাগে গেছে বেড়া হয় আমরার হুজুর আনতে হইব হেন কোন আমরার হুজুর আনতে হইব আরে বাপরে বাপ হকলর হুজুর আইনা এক মাহফিল করিল তোমার বেড়া সাদা হইলা লাভ আছে না খেনে দিল বড় করা যায় না ফাটাফাটি করলে দলাদলি করলে ইসলামের লাভ না ক্ষতি আমরা ফাটাফাটি করবো নি খেখে করবো আত্মলুকা মাশাআল্লাহ এটা দেখলাম শ্রোতা একবারে অ্যাক্টিভ রিয়েল শ্রোতা আলহামদুলিল্লাহ হোকা তাহলে আল্লাহর কাছে আমরা সব সময় সুন্দর মৃত্যু চাওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সুন্দর মত নসিব করে দোকা আজকে মৃত্যুর কথা কেন কইছি এই মৃত্যু আমরার ফিসে অনেকে কয় মৃত্যু সামনে না কবর সামনে মৃত্যু পিছনে বাইরে মৃত্যু আর কবরের মাঝখানে উবাইয়া নমাজ ছাড়ার দরকার সুদ খাওয়ার দরকার ঘুষ খাওয়ার দরকার এক কথায় সংক্ষেপে মাতিলে মৃত্যু আর কবরের মাঝখানে উবাইয়া মৃত্যু ফিসে কবর ওখান মনে রাখবা হায় রে হায় আজকে ওয়াজগে শুনছি মৃত্যু ফিসে খবর সামনে মৃত্যু আর খবরের মাঝখানে তাই কেন নমাজ ছাড়তাম নাই গুনার কাম করতাম নাই জিনা করতাম নাই কোন ধরনের অন্যায় অপকর্মর ধারে কাছে যাইতাম না এই ওয়াদা আমরা করতাম পারবো নি আল্লাহ আমরা তৌফিক দুকা আজকের মাহফিল আইয়া আপনারা খুশি হইছেন না বেজার হইছেন হ্যাঁ খুশি আত্মলুকা ও হইছে ও এখন টেকবানে বালা করি আত্মলুকা